ذَلِكَ الْكِتَابْ لَا رَيْبَ فِي هُدَى لِلْمُتَّقِينَ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। এই যে মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রসুলগণ, পরকাল, ভাগ্যের ভালো মন্দ, ইমানের ছয়টা পিলার সবই গায়েব। যারা এই গায়েবে বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে বাস্তবায়ন করে, ওয়া ইউকিমুনা সলা, এই বিশ্বাসের পাশাপাশি যারা সলাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, যাকাত দেয়, দান সাদাকা করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল করা হয়েছে এই কিতাব আল কোরআন এবং এর পূর্ববর্তী কিতাবগুলোর প্রতিও তারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, এরাই তারা যারা সফল, যাদেরকে মুত্তাকি বলা হচ্ছে। তাকওয়া কি জিনিস? আল্লাহ ভীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে, কলবের মধ্যে। আমার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি থাকতে পারে, কিন্তু আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন, একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে। অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই, দাড়ি আমার চেয়ে একটু ছোট, চলাফেরা কেমন জানি, সুন্নতি পোশাক নাই, ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে। কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকওয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না। আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি, বড় বড় ওয়াজ করছি, নসিহত করছি, অনেক বড় বড় কথা বলছি, কোরআন এবং সুন্নার সামাজিক কথা বলছি, পলিটিক্যাল কথা বলছি, কোরআন সুন্না থেকে কথা বলছি, দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকওয়ায় ভরপুর। এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি আছে, কে জানে এটা? শুধু আল্লাহ জানেন। এবং এই তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড। তাই এখানে একটা নসিহত হচ্ছে, আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না, আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না, আল্লাহর কাছে ভালো হন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে নয়, লোক দেখানো বিষয় নয়, লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয়, এটা একটা গোপন শিরক। তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত। বংশ, ভাষা, দেশ বা জাতি বা বর্ণ, রক্ত, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়, এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়, এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আর সেই ব্যক্তি মুত্তাকি নিঃসন্দেহে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়ে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি। তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন? পারেন না। আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছেন? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে, কিন্তু আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, এটার নাম হচ্ছে তাকওয়া। আমি কি বোঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রমাদান মাসে সওম ফরজ করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে, তারাবির নামাজ পড়তে আসে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে চায় না। রমাদান মাসে অনেক মা বোনকে দেখা যায় পর্দা না করেই বেহায়ার মতো হাট বাজারে ঘোরাফেরা করছে। রমজান মাসে দেখা যায় আমরা অনেক সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকি,
রমাদান মাসেও আমরা ঘুষ খাই, রমাদান মাসেও আমরা দুর্নীতি করি, রমাদান মাসেও দেখা যায় আমরা এই যে অশ্লীল মুভিসগুলো টিভি, তারপরে এই যে থিয়েটার, আপনার ফ্যাশন শো, আপনার পর্নোগ্রাফি, সিরিয়াল, এগুলো অনেকে দেখি, রমজান মাসে আমরা এই কাজগুলো করি। রমজান মাসে অনেক হোটেলে দেখা যায় পর্দা টাঙানো আছে, ভিতরে খাবার খাওয়া হচ্ছে। রমজান মাসে অনেক কিছু দেখা যায় যেগুলো আসলে তাকওয়ার খেলাফ। রমজান মাসে রোজা রেখে যদি মানুষ এগুলো করে, পাশাপাশি হিংসা করে, গীবত করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে, মারামারি করে ইত্যাদি ইত্যাদি, তাহলে কি সম তাকওয়া নিয়ে আসবে? এই রোজা কি আমার জীবনে তাকওয়া নিয়ে আসবে? রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আসুন প্র্যাকটিক্যালি কি করতে পারে, আমি শুরুর থেকে বলছি। প্রথমত, রমজান মাস আসার আগে আমাদেরকে একটা হাদিস মাথায় রাখতে হবে। একটা হাদিস, মাত্র একটার কথা বলছি, হাদিস অনেক আছে, আমি একটার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই কথাটা মাথায় রাখবো আমরা, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, মাথায় থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে, যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় সবগুলো সওম রাখবে, সবগুলো রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। আরও আছে, যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাতগুলো পড়বে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আরেকটা আছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের লাইলাতুল কদর জাগবে, লাইলাতুল কদর শেষ দশকের বিজর রাতগুলোর মধ্যে আছে, এই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই কয়েকটা হাদিসই যথেষ্ট আমাদের জন্য, এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি, রমজান আসার আগেই নিজের গুনার হিসাব করতে হবে। কিসের হিসাব? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই মাসে গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস, কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন, আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি, সম্ভাবনা নাই, কেউ গ্যারান্টি দিবে যে বেঁচে থাকবই? তাহলে এই গনিমতটাকে গনিমত মনে করা উচিত নয় কি? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে পাপের লিস্ট করা। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে, দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কী কী করেছি, এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কী কী করে, তাই না ভাই? সুবহানাল্লাহ, আর কিসের জন্য অপেক্ষা করছেন? তাই আমাদের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে, এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন, যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগে, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস, সেটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা, বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না কিন্তু। এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে, আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ইমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কী কী পাপ করেছি, এই পাপগুলোকে আগে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে। পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন?
পারা যাবে ইনশাআল্লাহ। ছোটোখাটো পাপের কথা বাদ দেন, ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন, অজু করলে পাপ মাফ হয়ে যায়, নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার জ্বর, আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গোনা ঝরে যাচ্ছে, আমার গোনাও ঝরে যাচ্ছে। ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বুঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমাজানে আমাদের কবিরা গুনাহ লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে। এবং রমাজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার, আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেসভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি, কাউকে অপবাদ দিয়েছি, কারো সম্মানহানি করেছি, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কারো জিনিস চুরি করেছি, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি, প্রতিবেশীর জমি মেরে দিয়েছি, ওই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি, এক কথায় মানুষের সম্মান জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে, যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ, আপনি সলাত সওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে। ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন, এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক, আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক, ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাককে জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন না। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে, আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্যে সবসময় সতর্ক থাকবেন, আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেক, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কী করে করুক, আপনি তারটা করতে যান না। যারা করছে আপনি লাভবান, আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামে চলে আসবে। তখন তারা আফসোস করবে, দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না, এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই, কিন্তু যতটুকু মনে পড়ে, যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন, যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন,
যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ, সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। আসুন রমজানের প্রথম কাজ এইটা, গুনার লিস্ট করা। একটু ধৈর্য ধরে বসেন, আমি অনেক ক্লান্ত, অনেক লম্বা সফর করে আসছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। তবে ইনশাল্লাহ আজকে আমরা রমজানটাকে কীভাবে কাটাবো এবং কোরআনময় করে কীভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ পাপের লিস্ট করা, তারপরের কাজ হচ্ছে তওবা করা। রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি, জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি, যা আমি জানি যা আমি জানি না, যা তুমি আমার চেয়ে ভালো জানো, আল্লাহ মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন, অথবা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতআত আউযু বিকা মিন শাররি মা সানআত আবুউ লাক বি নিআমাতিকা আলাই ওয়া আবুউ বি যানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বারা যাবে ইনশাআল্লাহ। হিসনুল মুসলিম, গুগল প্লে স্টোরে যান, একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, একটা বই আছে, এটা কিনেন, সমস্ত দোয়া এখানে দেয়া আছে, দেখবেন আর পড়বেন, পকেটের মধ্যে রাখবেন, দেখবেন পড়বেন, পড়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে তওবার পরে কি, তওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন শাবান মাস চলছে, হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে, এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন। রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না, ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে, আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরা সুন্নত এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন, যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই, আছে না, সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের, অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে, 2,000-3,000, নিত্য প্রয়োজনে কথা বলছি, সব তো দিতে পারবেন না, 2,000-3,000-4,000, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। বাই দ্য ওয়ে, তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি, যে বাড়ির গিন্নি সে এসে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠলো, উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটা, কৌটার মুখটাতে এক এক কর্ক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়, আল্লাহ পাক এদেরকে হেদায়ত করুক, কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা, যদি এটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদপান করেছিলেন, সম্ভবত কাজী দোররা দিচ্ছে 80 বেত্রাঘাত, দোররা আস্তে আস্তে দিয়েছে, আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না। তার উমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন, দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড, স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন, দাফন করে বাকি দোররা যে কটা বাকি ছিল এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে, মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন,
এরকম শাসন আমার আসবে ইনশাআল্লাহ, মনে করবেন না যে আসবে না, যা দেখছেন সব কিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। পুরো বিশ্বে যা দেখছেন, এই আমেরিকায় যে এই আপনার ইসরায়েল, এই রাশিয়া, যে চায়নায়, এই যে ন্যাটো, আপনার ইউনাইটেড নেশনস, যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব, কুদি আল আমর, লেখা হয়ে গেছে কোরআনে এবং সুন্নায়। এবং বাইতুল মাকদাস বা মাকদিস যে যাই বলেন, জেরুজালেম থেকে নবী ঈসা ইবনে মারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাআল্লাহ পৃথিবীতে। বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকেন সামনে কি হয়, পরাশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আজকে ওই দিকে যাচ্ছি না, টপিক ওইটা না, যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নেবেন। যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে, তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছরে তেকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর এতেকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদে। রমজানে আর কি করবেন, কম খাবেন, সেহেরি আর ইফতারে বেশি খাবেন না, এবং 2টা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় 10টা তরকারি করার কোনো দরকার নাই। আপনিও দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন না, বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না, তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন। রমজান মাসে তারা অল্প রান্না করবে, একবার রান্না করবে, 3 বেলা খেয়ে নেবেন গরম করে। তারা তালিম করবে, তারা কোরআন শেখার মসজিদে যাবে, তারা মহিলাদের মধ্যে দিনচর্চা করবে, তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এবং আপনিও তালিমে বসবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, ইসলামিক দর্শগুলোতে বসবেন, ইমানকে তাজা করবেন, ইমানকে তাজা করবেন। কম খাবেন, আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম, ইসলাম আমরা প্রচার করছি, জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি, তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না, বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন, দেখবেন সব শেষ, 7 পেট খেয়ে শেষ করে ফেলছে। খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে, হাদিসে আছে, প্র্যাকটিক্যালি নাই। নবীজি কি বলেছেন, খেতে হলে যদি খেতেই হয় তাহলে 1 ভাগ পেটের 1 ভাগ, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। এভাবে কয়জন খায় একটু বলেন, হাত তোলেন তো দেখি, এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমরা? মাশাআল্লাহ, যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে, তাদের স্ট্রেস নিতে পারে, তারা ফিজিক্যালি ফিট থাকে, ইমিউনিটি সিস্টেম বাড়ে, তাদের ভুঁড়ি হয় না। ভুঁড়িওয়ালা মানুষ আবার রাগ করেন না, আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু মুসলিমদের ভুঁড়ি থাকা উচিত নয়। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এক ব্যক্তির ভুঁড়ি হয়েছিল অনেক উঁচু, আর উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় রাস্তায় ঘুরতেন না, রাত্রেবেলা তিনি দেখলেন যে একজন ভুঁড়িওয়ালা ব্যক্তি আসে, তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মাহাদি, এটা কি? সে বলেছিল যে বারাকাতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর বরকত এটা। তখন উমর ইবনে খাত্তাব বলেছেন যে এটা বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং এটা আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি। এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না, অলস হয়ে যাবে। আর আখিরুজ জামান, শেষ জামানের হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে, যারা খুব মেদ ভুঁড়িওয়ালা হবে, ঠেস দিয়ে বসে থাকবে আয়েশ করে, আর বলবে আমি কোরআন মানি, হাদিস মানি না। কথা বুঝতে পারছেন? সব লিখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দেখানো হয়েছে, একদম নিখুঁতভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তার যে চুল থেকে টপটপ করে পানি পড়তে থাকবে, এটাও হাদিস এসেছে। আর কি জানতে চান? এই যে মাসীহুদ দাজ্জালের কথা বলা হয়, এই দাজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটাও হাদিসে লেখা আছে, এটা বাবে লুদ নামক জায়গা, বাবে লুদ, এটা ফিলিস্তিনের মধ্যে আছে। কি চাচ্ছেন? সব লেখা আছে, এটাই ইসলাম, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, খুঁটিনাটি সব কিছু আছে। আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন। এরপর যদি আপনার মনে হয় মন থেকে, হ্যাঁ কোরআন এবং সুন্নায় সব কিছুর সমাধান আছে, নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, আর দেরি করবেন না, ইসলাম কবুল করে ফেলুন, আল্লাহ পাক তৌফিক দান।
বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন। আল্লাহ পাক এটা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাও, হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসুন রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম, এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন। এবার সোম রেখেছেন, সোম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট করা যাবে ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, সরকার বাধা দিবে, প্রশাসন বাধা দিবে, আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে, কিচ্ছু হবে না, আপনি আপনার দিন পালন করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাড়াহুড়া করে 3G 4G নামাজ না, রিল্যাক্সে নামাজ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন রোজা রেখে আর কি করবেন, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله ইত্যাদি যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন, মানুষের সাথে কথা কম বলবেন, অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না, আপনি জিকিরে সময় দিবেন, যায় নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে, দোয়া আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্যে, সবার জন্যে কি করবেন, দোয়া করবেন। দোয়া দোয়ায় কার্পণ্য করবেন না, আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক, তোমার জন্যেও তাই হোক, দোয়া করলে লাভ আপনার, ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন, যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়, নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে, এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়, শেষ রাত, শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, একটু দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়, ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়, অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে। দোয়া চাইতে হবে কেন, নিজের দোয়া নিজে করুন, দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন, আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো, আপনি যদি বলেন ভাই দোয়া করেন, বলতে পারি যে বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কী কী দরকার, আপনার মূল চাহিদা কী কী, আপনাকে নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহপাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহপাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে। আরেকটা কাজ করবেন, যাকাত, আপনাদের যাকাত যেটা আছে নিসাব পরিমাণ, নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন, হিসেব করবেন, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন, যাকাত আটকে রাখবেন না। যদি যাকাতকে অস্বীকার করে সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়, এটা মনে রাখবেন, যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর অলসতা করে যদি না দেন, এই যাকাত কেয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনা রূপা পরিণত করবেন, করে গলাবেন, গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এই যাকাত একটা সাপের আকৃতি নেবে, সাপ, বিষাক্ত সাপ, যেটা গলায় পেঁচানো থাকবে, মাথাটা থাকবে এই কপাল বরাবর, কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠোকাতে থাকবে, বলবে আমি তোমার সম্পদ, আজকে সাত ভোগ কর। এটা কি আমরা চাচ্ছি? চাচ্ছি না। যাকাত দিয়ে দেন, আর যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি, যাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে, তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে, এভাবে সাম্য বজায় থাকবে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। রমজান মাসে একটা কাজ করবেন, সেটা হলো পরিবারকে সময় দিবেন, পরিবারকে টাইম দিবেন, পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন, একসাথে সেহরি করবেন,
একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন, একসাথে তালিম করবেন, ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন, ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন, মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে, সাথে করে নিয়ে। বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম, ওইটা করেছিলাম। ইফতার বানাচ্ছেন বাসায়, বাচ্চাদেরকে ইনভলভ করবেন, বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন, ওদেরকে নবীদের গল্প শোনাবেন, ইসলামিক কালচারে বড় করবেন, দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আরও একটা কাজ করবেন, সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদেরকে বলবে খুতবা ইনশাআল্লাহ, আমি আগেই বলে রাখলাম, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে, বিধবা থাকে, নিঃস্ব অসহায় মানুষ থাকে, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, বেশি থেকে বেশি দান সাদাকা করবেন, যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন, আপনার সালাতের মাধ্যমে, আপনার সিয়াম রাখার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, জিকির করার মধ্য দিয়ে, পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন। একটা কাজ, রাতের বেলা তারাবির সালাত, রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন, এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন, নামাজটা এনজয় করা যায়। যেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই, আমার কথায় মন খারাপ করছেন? রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই, ধীর স্থিরভাবে নামাজ পড়েন, মধ্যম পন্থায় নামাজ পড়েন, সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন, ওই মক্কার তারাবি দেখেন, মদিনার তারাবি দেখেন, অনেক সুন্দর তারাবি। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না, সামনে একটা ঝগড়া আসবে, বিশটা কাট না আটটা কাট, তারপরে আবার ঝগড়া আসবে, ঈদের তাকবীর কতটা, আর ঝগড়া তো শেষ নাই। আস্তে 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 ইসলামের পর, ইসলামের বিরোধী শক্তি যারা, তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে, আর আমরা আপোষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে, বিশ্বাস করছেন? এই হচ্ছে বাস্তবতা। কে কার গিবত করবে, কে কাকে অপবাদ দিবে, কে কার উন্নতি দেখে টেনে নামাবে, কে কাকে হিংসা করবে, কোন দল কোন দলকে কাদা ছড়াছড়ি করবে, কোন আলেম কোন আলেমকে, কোন বক্তা কোন বক্তাকে, এগুলো চলছে সমাজে। আর ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি, এই সময়ে ইসরায়েল 70 বছর এগিয়ে গেছে, কথা বুঝতে পারেন না মনে হয়। সামনে দেখেন কি হয়, সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে, দেখে নিয়েন, ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে, মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহদি আসছেন, তার আগ পর্যন্ত না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয়। মানে এখনও এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিনকালেও জালেমের সামনে মাথা নত করবে না, যারা হকের উপর থাকবে, যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না, এমন বান্দাও পৃথিবীতে আছে। তাদের কথা ভিন্ন, বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম পর্যায়ে পড়ছে, হৃদয় আছে উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এগুলোর ইখতলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না, আপনি কোয়ালিটি বাড়াবেন, নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট, এবং তারাবির নামাজটাকে এনজয় করেন, খতম হবে কোরআন, আমরা কোরআনকে এনজয় করবো ইনশাআল্লাহ। এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য, নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো, আসো 2 রাকাত নামাজ পড়ে, আসো 4 রাকাত নামাজ পড়ে, সেহরি করার 1 ঘন্টা আগে ওঠা যাবে না, সেহরি করার 1টা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম 5-6 রাকাত 8 রাকাত 10 রাকাত নামাজ পড়তে পারবো, 2 রাকাত তো পারবো কমসে কম, 2 রাকাত পড়ে একটু তাসবিহ তাহলিল করে একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না? ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ, এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে। রমাদানের আর 2টা কাজ, এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবেন, আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ 10টা ইতিকাফ করার চেষ্টা করেন, ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে, এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আরেকটা কাজ,
যেখান থেকে আমি আসবো কোরআনময় রমাদানে। রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা, এটা দিয়ে শেষ করছি, শোনেন, এখানে একটু সময় নেব আমি, একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, তো সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি কারণে রমজান মাস এত ফজিলতময়? প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়, রজব মাসে নয় কেন, রমজান মাসেই কেন? উত্তর একটা, একটা উত্তর, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়ত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখির আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো? রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায়? এবার আপনাকে দেখাচ্ছি, এই যে আইয়ামে জাহেলিয়াত, কোথায়? আইয়ামে জাহেলিয়াতে, যখন একটা যুগের মধ্যে শিরক আছে, সুদ আছে, ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার ভর্তি একটা সমাজের মধ্যে, এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কথা কি বুঝতে পারছেন? এবার এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিলেন। তাহলে রমজান মাসের মূল কাজটা কি? কোরআনকে সময় দেয়া। এই মাসের মূল বিষয়টা কি? আল কোরআন। এখন আসেন, এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র 23 বছর পর। কত বছর? মাত্র 23 বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরক নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই, এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত বছর? 23 বছর। কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এটাকে ফলো করে চলা হয়েছে 23 বছর, মাত্র 23 বছর। এখন সে আল্লাহ কি নাই? সেই নবী নাই? নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই? সবই আছে। সেই আল্লাহ থাকেন, সেই নবীর সুন্নাহ থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না?